Hi friends, how are you all? তো এখানে আমি রেডি ফেডি হয়ে গেছি। আমরা এখন যাব শান্তিনিকেতন। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম তারাপীঠ, তো ওখান থেকে ভাবলাম একটু শান্তিনিকেতন আমরা ঘুরেই তারপর বাড়ি ফিরব। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, এখানে মামাই দুষ্টুমি করছে আর চলে এসেছি। এই যে পিঠটা সবাই দেখছো, এটা আমাদের যে সহজ পাঠ বইটা আছে, ছোটোবেলায় আমরা পড়েছি, এখনও বাচ্চারা পড়ে, তো সেইটাকে কভার ফিল। এখানে আমি একটু ছবি টবি তুলছি আর পিছনেই হচ্ছে সঙ্গীত ভবন মিউজিক ডান্স একাডেমি। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে আমি একটু ফটো তুলি, নিজে একজন আর্টিস্ট, তো আমার মনে হলো এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে বেশ ভালো লাগছিল বেশ নিজেকে। শান্তিনিকেতন আমার ভীষণ 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 প্রিয় একটা জায়গা, মনের একটা কোণে একটা ছোট্ট একটা ভালোবাসার মতো, মানে খুব ভালো, আমি জাস্ট প্রকাশ করতে পারছি না ব্যাপারটা। তো এই একটা বাড়ি, এখানে কিছু ফটো তোলা হয়েছিল, তো এটা ডিটেলস আমি এটা ওই যে তালগাস কবিতা আমি ছোটোবেলা পড়েছিলাম, ওই একটা তালগাছটাকে পুরো রাউন্ড করে একটা হাউস বানানো হয়েছে, বেশ সুন্দর। তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ছাতিন গাছ, তো আমাদের সঙ্গে একজন গায়ক ছিল, উনি আমাদেরকে কোনটা কি মাটির বাড়িগুলো আমি নেওয়ার চেষ্টা করেছিলাম প্রত্যেকগুলো অনেকটা, এখনো হয় প্রত্যেকদিন প্রত্যেকদিন। রবীন্দ্রনাথ মানে আমাদের সকলে জাগরণে সমস্ত সময় থাকে, আর আমার তো উনি ভীষণ কাছে, মানে আমার ভীষণ ভালো লাগার একজন মানুষ, মহান মানুষ। ভালো লাগলে কমেন্ট করতে হলো না, সাবস্ক্রাইব মাই চ্যানেলকে।